থ্রি। হ্যালো অনলাইন বাসি, আমার আজকের এই ভিডিওটা প্রিন্স ভাইয়ের জন্য। শুভ জন্মদিন প্রিন্স ভাই, প্রিন্স মাহমুদ। প্রিন্স ভাই সম্পর্কে কিছু কথা বলতে চাইছিলাম, তো আমি লিখতে চাইছিলাম, তো আমি বিভিন্নভাবে লেখার চেষ্টা করছি। আমি যেহেতু লেখক না, তো আমি আসলে ওইভাবে গোজ গাছ করে লিখতে পারছি না, তো আমি চিন্তা করছি যে প্রিন্স ভাইয়ের জন্য আমি একটা ভিডিও বানাবো যেখানে প্রিন্স ভাই সম্পর্কে দু তিনটা কথা বলবো। তো আমি আমার কথা শুরু করে দিলাম, সেটা হলো কি, প্রিন্স ভাইকে আমি চিনি হলো আমার সেই কৈশোর বয়স থেকে। হ্যাঁ, এই দাড়িটারে দেখে আপনারা আবার ভাববেন না যে আমি বুড়া হয়ে গেছি, আমি একটা ইয়াং ছেলে। আমি তখন স্টেডিয়ামে বেতার জগতে জব করি, তো প্রিন্স ভাইয়ের তখন ওই সময়ের প্রথম প্রথম অ্যালবামগুলো বেশ কয়েকটা অ্যালবাম বেরিয়েছিল, জয় পরাজয়, তারপরে ফ্রম ওয়েস্ট, ওনার যে প্রথম জীবনে ওনার ব্যান্ডের হিট গান সে কেমন মেয়ে। হ্যাঁ, তো পরে জয় পরাজয় নামে একটা অ্যালবাম বেরোলো বিউটি কর্নার থেকে, আমি তখন স্টেডিয়ামে। তখন আমি এই প্রিন্স ভাইকে প্রথম দেখছি যে আমাদের দোকানের আশপাশ দিয়ে যাইতো, কিংবা আমি মাঝে মাঝে বিউটি কর্নারে যেতাম, যে এত মেধাবী একটা লোক, সে যে এত মেধাবী এটা এখন মানুষ জানে অনেক বছর পর, যে তার গান, সে অনেক ভালো কম্পোজার, ভালো সুর করে, ভালো লেখে, এখন মানুষ অনেকভাবে জানে। কিন্তু আমি তারে জানি ওই সময় যখন মাত্র তার শুরু হয়েছে, তখন থেকে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতো, প্রিন্স ভাই ছিল খুবই বিনয়ী একজন মানুষ, এত বিনয়ী একজন মানুষ যে গান গায়, গান লেখে, একটা ব্যান্ড আছে তার, মানে এই টাইপের মানুষ এত বিনয়ী কেন হয়? কারণ আমি তো আমাদের এই ক্যাসেটের আমলের 90 থেকে শুরু করে আমি তো মানুষকে দেখা আসছে, সিঙ্গারদের, লিরিসিস্ট, তারপর ব্যান্ড মেম্বারদের, এত বিনয় পাই না। তো ওনারে দেখা মনে হয় আরে লোকটা বোধাই নাকি একটু বলদ টাইপের। তো ওইগুলো আমার এখন আমি বুঝি যে বিনয়টা কি, আসলে ওই সময় বুঝতাম না, ওই সময় মনে করতাম যে লোকটা একটু বোকাসোকা টাইপের আর কি। তো যাই হোক, তারপরে তো প্রিন্স ভাইয়ের শক্তি, তারপরে এখনো দু চোখে বন্যা, তারপরে ব্যবধান, তারপর ওরা 11 জন, তারপরে মানে আরো অনেক অ্যালবাম, অনেক অ্যালবাম, অনেক গান। মানে প্রিন্স ভাই এত ভালো ভালো গান ওই ক্যাসেটের আমলে বানাইছে যে আমি বলবো যে আমার জীবন দশায় আমি কখনো এরকম কোনো পাই নাই যে এক কাস্টমার আইসা কিংবা দোকানদার আইসা, আমরা যেহেতু হোলসেল করতাম, হোলসেল বিক্রি করতাম, তো আমাদেরকে আইসা দোকান যারা আমাদের কাছ থেকে মাল নিতে আসতো, ওরা জিজ্ঞেস করতো ভাই প্রিন্স মাহমুদের কোনো অ্যালবাম কি আসছে নতুন, কিংবা কবে আসবে। অনেক সময় স্টেডিয়ামে অনেক মানুষজন যাওয়ার সময় ফুচিদের, আচ্ছা ভাই প্রিন্স মাহমুদের কি নতুন কোনো অ্যালবাম আসছে? তো এই কথা এই কারণে বললাম যে এইরকম এককভাবে একজন সুরকারের নাম নিয়া কখনোই কোনো লোক আইসা বলে নাই যে ভাই অমুক সুরকারের কিংবা অমুকের কোনো অ্যালবাম আসছে কিনা। প্রিন্স ভাই হলো সেই লোক যে আইসা পোলা পাইন এবং দোকানদার জিজ্ঞেস করতো যে ভাই প্রিন্স মাহমুদের কোনো অ্যালবাম আসছে কিনা। এই কথা এই কারণে বললাম যে প্রিন্স ভাই সেই ক্যাসেটের আমলে এমন একটা ঝাঁকানাকা তৈরি করছিল যে মানুষ অপেক্ষা করতো যে কখন প্রিন্স ভাইয়ের একটা অ্যালবাম আসবে, ঠিক আছে? তো এই আর কি। আর প্রিন্স ভাই মতো লোকজন আসলে সবসময় হয় না, আর আল্লাহ এই টাইপের লোক বানানো এখন বন্ধ করে দিচ্ছে অনেকটা। আর কি বলবো যে দারুণ, প্রিন্স ভাইয়ের কোনো তুলনা হয় না। তো প্রিন্স ভাই আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি সুস্থ থাকবেন এবং এরকমই থাকবেন। আমি জানি না এখন আপনি কি অবস্থায় আছেন, কারণ আপনার সাথে আমার অনেকদিন দেখা হয় না, এবং আমি মনে মনে যেই প্রিন্স ভাইকে চিনি আমি জানি যে সেই প্রিন্স ভাই মৃত্যু আমৃত্যু ওইরকম থাকবে, এবং আমৃত্যু পর্যন্ত আপনি অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাভ ইউ সো মাচ। দেখা হয় না কি হয়েছে, কিন্তু মনের ভিতরে আপনি যদি ভিতরে যে হাড় আছে হাড় যদি কাটেন, কাটলে ওই জায়গায় আপনি আমারে পাবেন আর কি, মানে সরি আমি আপনারে পাবো আর কি, আমি সেই পরিমাণ লাভ আপনাকে করি। তো ঠিক আছে, এই শুভ জন্মদিন প্রিন্স ভাই।